हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुक इंग्लिश एंड बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करूँ तुम्हारा जरा 2024 साल उच्च माध्यमिक परीक्षार्थी हमारे चैनल रोज तादेर जोनो ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस अर्थात इंटरचेंज ऑफ सिंपल कॉम्प्लेक्स एंड कम्पाउंड सेंटेंसेस पार्ट 6। तो एर आगे वीडियोते आमी किन्तु अनेकगुलो ट्रांसफॉर्मेशन शेयर करेछि। तुम्हारा जदि आगे वीडियोगुलो ना देखे थाको एर आगे पाँचटा वीडियो अवश्य करे देखे नियो। एछाड़ाओ किन्तु प्रचुर ग्रामर वीडियो तुम्हारा आमार चैनले पेये जाबे, अवश्य करे किन्तु चेक करे नियो। और जारा एखोनो अब्दि आमार चैनले स्पेशल मेम्बर होनी, जॉइन बाटने क्लिक करे किन्तु तुम्हारा आमार चैनले स्पेशल मेम्बर हो जेते पारो। तो प्रथमटा रयेछे देखो, वन मस्ट अंडारस्टैंड द डिफारेंस बिटुईन ए फेयर रिटन विशन अफ डेस्टिनी एंड द विशन दैट इनेबल्स आस टू सीक द एनिमी of fulfillment within ourselves। একজনকে অবশ্যই পার্থক্য বুঝতে হবে। কিসের পার্থক্য বুঝতে হবে? যে ভাগ্যের পরিহাস কোনটা আর আমাদের নিজেদের মধ্যে যে সূত্রটা রয়েছে যে কিনা আমাদের সফলতায় বাধা সৃষ্টি করছে, সেই সূত্রটাকে চিনতে হবে। তো এখানে সিম্পল সেন্টেন্স বানাতে বলেছে, তাহলে কোনটা ভাগ্যের পরিহাস আর কোনটা আমাদের নিজেদের ভিতর শত্রু কাজটাকে সম্পূর্ণ হতে দিচ্ছে না, সেটা কিন্তু আমাদের চিনতে হবে। তাহলে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড এটাকে সিম্পল বানাতে বলেছে, এটা কম্পাউন্ডে রয়েছে। আবার দ্যাট রয়েছে, দেখো এখানে দ্যাট এনাবলস আর সেটা কমপ্লেক্সে রয়েছে, কম্পাউন্ডে না। তাহলে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। তাহলে আমি এখানে বিসাইডস লিখবো, বিসাইডস দিয়ে করবো। তাহলে বিসাইডস ছাড়া, তাহলে বিসাইডস এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি মানে ভাগ্যের পরিহাস বা ভাগ্যে কি লেখা আছে। অনেক সময় আমরা কি করি, ভাগ্যের হাতে সবকিছু ছেড়ে দিই, যে ভাগ্যে যা আছে দেখা যাবে। তাহলে এটা ছাড়াও কি করতে হবে আমাকে? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড the vision to seek the enemy of fulfillment within ourselves। তাহলে the enemy of fulfillment একটা ইল হবে, fulfillment within ourselves, within ourselves full stop। তাহলে ফেয়ার রিটেন ভিশন ছাড়াও আমাদেরকে কি বুঝতে হবে? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভিশন অফ ভিশন টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলস। তারপরে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আমার মনে পড়ে যে আমার বাবা তার দিন শুরু করতো কীভাবে, তার দিন শুরু করতো 4টের সময় নামাজ পড়ে, তার ভোর হওয়ার আগে 4টের সময় নামাজ পড়ে তার দিন শুরু করতো। এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে আর কম্পাউন্ড বানাতে। তাহলে আই রিমেম্বার দ্যাট মাই ফাদার স্টার্টেড, অতীতকালে কাজটা হতো, তাহলে মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেলে। এবার কম্পাউন্ডে কী বানাবো? তাহলে কী লিখবো? আই রিমেম্বার মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। তাহলে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM অ্যান্ড হি উড রিড দ্য নামাজ বিফোর ডন। এবং সে কী করতো? নামাজের মানে ভোর হওয়ার আগে নামাজ পড়ে ফেলতো। বা এটাকে এরমভাবেও লিখতে পারি, মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন অ্যান্ড আই রিমেম্বার ইট, এবং আমার এটা মনে আছে। তাহলে এরমভাবেই লিখবো। তাহলে আগে প্রথমে কমপ্লেক্সটা করি। তাহলে আই রিমেম্বার দ্যাট আমার মনে আছে যে, কি মনে আছে? যে দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, 4টের সময় অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। বাকিটা লিখছি না, বাকিটা ডটটা দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এরপর কম্পাউন্ডে যাই। তাহলে কম্পাউন্ডে গেলে কী হবে? মাই ফাদার স্টার্টিং হিজ ডে, এটা পুরোটা লিখবো। মাই ফাদার স্টার্টিং না লিখে স্টার্টেড লিখবো। মাই ফাদার স্টার্টেড, স্টার্টেড কী লিখবো? তারপর স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, এতটা অব্দি লিখলাম। তারপরে লিখবো অ্যান্ড আই রিমেম্বার ইট, এবং আমার এটা মনে আছে, অ্যান্ড আই রিমেম্বার ইট ফুল স্টপ।
তারপরে তো দেখো আই ফিল কনভিন্সড, আমি নিশ্চিত বোধ করেছিলাম দেয়ার দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, যে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এটাকে কম্পাউন্ড বানাতে বলেছে। দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার অ্যান্ড আই ফিল কনভিন্সড অ্যাবাউট ইট, এবং আমি এটা সম্বন্ধে নিশ্চিত বোধ করেছিলাম। তাহলে দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, and I feel convinced about it, full stop. তারপরটা দেখো, there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure. তাহলে এখানে বলেছে যে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যেটা কিনা কি করতে পারে, একজনকে তার কনফিউশন, মিজারি, মেলানকালি এবং ফেইলিয়ার অর্থাৎ ব্যর্থতার থেকে তুলতে পারে, এই সমস্ত জিনিসের মধ্যে থেকে তাকে বের করে নিয়ে আসতে পারে, এটাকে বলেছে সিম্পল বানাতে। তাহলে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার টু লিফট ওয়ান আপ, তাহলে এখানে ইনফিনিটিভের ব্যবহার করবো, তাহলে টু লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকালি অ্যান্ড ফেইলিয়ার। তাহলে কি লিখবো, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন power to lift up, one up from confusion, misery, melancholy and failure, এবং ব্যর্থতা, and failure, full stop. আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড, আমি একদম সম্পূর্ণ নিশ্চিত ছিলাম যে এগুলো ভগবানের কাছে পৌঁছায়। তাহলে এখানে সিম্পল বানাতে বলেছে, তাহলে আই ওয়াজ টোটালি কনভিন্সড, আমি রাজি ছিলাম যে সেগুলো ভগবানের কাছে পৌঁছায়, তাহলে সেটা সম্বন্ধে আমি রাজি ছিলাম, মানে সম্মত ছিলাম। এটাকে তাহলে কিরমভাবে লিখবো, তাদের ভগবানের কাছে পৌঁছানোটা সম্বন্ধে আমি নিশ্চিত ছিলাম, তাহলে আই ওয়াজ টোটালি কনভিন্সড টু, তাহলে এখানে আই ওয়াজ টোটালি কনভিন্সড টু দেয়ার, এখানে টু লিখবো না, তাহলে সরি, আই ওয়াজ টোটালি কনভিন্সড অ্যাবাউট লিখবো সম্বন্ধে, তাহলে অ্যাবাউট দেয়ার রিচিং টু গড, তাহলে আই ওয়াজ টোটালি কনভিন্সড অ্যাবাউট দেয়ার, তাদের অ্যাবাউট দেয়ার রিচিং টু গড, তাদের ভগবানের কাছে পৌঁছানো নিয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম, তাহলে অ্যাবাউট দেয়ার রিচিং টু গড, ফুল স্টপ। তারপরে একটা, দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিজ, যখন সে 60 বছরের শেষের দিকে ছিল তখন কিন্তু এটা তার রুটিন হয়ে গেছিলো, এটাকে সিম্পল বানাতে বলেছে। তাহলে দিস রিমেইন্ড হিজ রুটিন ইন হিজ লেট সিক্সটিজ, একদমই সোজা, তাহলে দিস রিমেইন্ড হিজ রুটিন, তার রুটিন ছিল, হিজ রুটিন ইভেনটা থাকবে, ইভেন ইন হিজ লেট সিক্সটিজ, ইভেন ইন হিজ লেট সিক্সটিজ, ফুল স্টপ। তারপর এটা, আই হ্যাভ ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি, কিসে অনুকরণ করার চেষ্টা করেছি, আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে অনুকরণ করার চেষ্টা করেছি। তাহলে আই হ্যাভ ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার, কোন জগতে, তাহলে আই হ্যাভ ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজের জগতে, উইচ ওয়াজ অফ, যেটা ছিল, তাহলে উইচ ইজ অফ, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে উইচ ইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা ছিল বিজ্ঞান এবং প্রযুক্তির, তাহলে আই হ্যাভ ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজস্ব জগতে, ইন মাই ওন ওয়ার্ল্ড, উইচ ইজ অফ যেটা হলো কিসের, উইচ ইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাকিটা লিখে নেবে। তারপর একটু রয়েছে দেখো, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পসেস গ্রেট ইনেট উইজডম, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও তিনি সহজাত বুদ্ধির, মহান বা বিশাল সহজাত বুদ্ধির বা
এখানে উইজডম মানে হচ্ছে জ্ঞান, বিশাল সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন। তাহলে এখানে ডিসপাইট রয়েছে মানে ইনস্পাইট অফ রয়েছে, তার মানে একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, ডিসপাইট আর ইনস্পাইট অফ এর মিনিং কিন্তু একই। তাহলে এখানে বিপরীত ধর্মের যেহেতু দুটো কথা বলেছে তার জন্য এখানে দো দিয়ে হবে। তাহলে দো যদিও তার কাছে এই সমস্ত অসুবিধাগুলো ছিল, এখানে পাস্ট টেন্স রয়েছে, দেখো তাহলে এখানে হি হ্যাড লিখবো, তাহলে দো হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস কমা হি পজেস গ্রেট ইন ইট উইজডম। তাহলে যদিও দো হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস কমা হি পজেস্ট, তিনি অধিকারী ছিলেন, কিসের অধিকারী ছিলেন, হি পজেস্ট গ্রেট ইনেট উইজডম, বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন, গ্রেট ইনেট উইজডম ফুল স্টপ। আশা করি বুঝতে পারলে এরকমভাবে কিন্তু ট্রান্সফর্মেশনগুলো করতে হবে। নেক্সট ভিডিওতে ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস শেয়ার করবো। থ্যাংক ইউ ম্যাম, থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।